ভাষা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সহিংসতায় সারা দেশে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের 313টি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ দেওয়া হয়। ভাঙচুর করা হয় তাদের সাজওয়াজান সহ বিভিন্ন ধরনের গাড়ি। ঢাকা সহ বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিট কার্যালয়ের পাশাপাশি থানায় হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তকারীদের হামলায় গত 19 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় স্টেশন দুটি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 500 কোটি টাকা। রাজধানীর বনানীতে সেতু ভবন, বিআরটি ভবন, মহাখালীতে দুর্যোগ ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। এতে পড়ে গিয়েছে শতাধিক গাড়ি, কার্যালয়ের প্রধান ফটক, হেল্পডেস্ক, গার্ডরুম সহ নানা স্থাপনা। এছাড়া মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে 23টি গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় 28টি গাড়িতে। আগুন দেওয়া হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ভবনে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনটির একাধিক গাড়ি, ক্যান্টিন সহ বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 200 কোটি টাকা। অগ্নিসংযোগের জেরে অন্তত 12 ঘন্টা বিটিভির সম্প্রচার বন্ধ ছিল। বাদ যায়নি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী ও বনানী প্রান্তের 2টি টোল প্লাজাও। টোল প্লাজায় অগ্নিকাণ্ডের পর বন্ধ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল। তবে সেই দিন কারা হামলা চালিয়েছে তার বর্ণনা দেন নিরাপত্তা কর্মীরা। ওরা এগুলার সমস্ত যা কিছু আছে ওরা আগুন লাগাই দিয়া ওই আমাদের পাওয়ার জেনারেটর আছে, একটু আছে, ওগুলা সবকিছু ভাঙিয়ে লুটপাট করে ওরা নিয়ে গেছে। অন্যদিকে যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভারে 2টি টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টোল প্লাজা আগের চেহারায় ফেরাতে কাজ করছে কর্মীরা, তবে ফ্লাইওভারে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।